টেলিপাড়াতে একে পর এক খারাপ খবর। হসপিটাল থেকে খারাপ খবরটি দিলেন ডোনা গাঙ্গুলি। খেলার মাঠের বাইরে দাদা সৌরভ গাঙ্গুলি পরিচিত দাদাগিরি সঞ্চালক হিসেবেও। তার জনপ্রিয়তা দিন দিন বেড়েছে, কিন্তু অপরদিকে তার জীবনে আবার অঘটন। পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল বুকে সমস্যা হয় নিরূপা গঙ্গোপাধ্যায়ের। হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তাকে কলকাতার একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। জানা যাচ্ছে অবস্থা বুঝে হয়তো নিরূপা গঙ্গোপাধ্যায়ের বুকে স্টেন বসানো হতে পারে। যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের বয়স বেশ অনেকটাই, তাই সেই দিকটা মাথায় রাখছেন চিকিৎসকরা। সব দিক বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তিনি ডাক্তারদের নজরদারিতে আছেন, এমনটাই জানা গেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এদিন এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা এখন হসপিটালে আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিরূপা গঙ্গোপাধ্যায় নানা বার্ধক্যজনিত রোগে ভুগেছেন। ডায়াবেটিস আছে তার, এমনকি হার্টের সমস্যা আছে দাদার মায়ের। এছাড়া করোনাকালে তিনি দুবার আক্রান্ত হয়েছেন। 2021-এ প্রথমবার তার শরীরে থাবা বসায় করোনা। হসপিটালে ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপরে 2022-এর জুলাই মাসে আবারও করোনা আক্রান্ত হন তিনি। তখন বেশ বাড়াবাড়ি অবস্থায় পৌঁছে যান। প্রাথমিকভাবে বাড়িতেই অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাকে, পরে হসপিটালে ভর্তি করানো হয়। যাই হোক, আমরা চাইব তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।